থাইল্যান্ডে বোটের মাধ্যমে যেখানে প্রদর্শন করছি সেখানে একটা পয়েন্টে নামলাম, ঠিক এই মুহূর্তে জানা নেই নামটা। আসলে কিছু কিছু জায়গায় আসলে হচ্ছে থাইল্যান্ডের ভাষা লাগে এই জন্য। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমি একটি খাবারের জায়গায় চলে আসছি। এটা মনে হয় শুকুরের পা, এটা আমাদের জন্য না, সবগুলো হচ্ছে যে কাঁকড়া। এবং খাবারের রেটও লেখা আছে এখানে কত কি। এটা বিভিন্ন ধরনের নুডলস দেখতে পাচ্ছেন, একটাও খেতে সাহস করতে পারতেছি না আসলে। তার ভিতরে কি আছে, নুডলস পর্তুগিজ হচ্ছে খাবারের জায়গা। ডাব বিক্রি হচ্ছে, জুস, অরেঞ্জ জুস 120 baht only 40, দিস দিস ম্যাঙ্গো ওকে আমি দেখতে পাচ্ছি। এখানে তরমুজ, এখানে মিক্সড আছে আর হচ্ছে মিক্সড কিছু, গাজর, স্ট্রবেরি, আপেল দিয়ে আসলে দাওয়াত। সামনে যাই, বিশাল বড় একটি খাবারের জায়গা। ফ্রুটসের দোকান, তরমুজ, আনারস, এটা কি ধরনের পেয়ারা দেখতে পাচ্ছেন, অনেক ধরনের ফল। আঙ্গুর হতে হবে 45 baht, লঙ্কান, কাঁঠাল, সেইটুকু নিজস্ব হাতি দিয়ে রেখেছে থাইল্যান্ড কর্তৃপক্ষ। এখানে দেখেন কত রকম খাবার, কাঁকড়া ফ্রাই, চিংড়ি মাছ, বদলা চিংড়ি, সম্পূর্ণটা জুড়ে হচ্ছে খাবারে আলাদা আলাদা রকম হচ্ছে। এখানে গোল্ড মার্কেট দেখতে পাচ্ছি, গোল্ড শীর্ষ